আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের দেখা নেই, তবে আগামী বুধবার 15 মার্চ থেকে দেশের অনেক স্থানে দেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে বৃষ্টি, এছাড়া আগামীকাল মঙ্গলবার 14 মার্চ কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 15 মার্চ বুধবার থেকে প্রচণ্ড পরিমাণ জলীয়বাষ্প বাতাস প্রবেশ করতে পারে বঙ্গোপসাগর থেকে, যার কারণে অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আগরতলা এবং আমরাপুর আম্বাসার দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা ছাড়া কুমিল্লার একদম পূর্ব দিকে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতকানিয়া, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া এই সমস্ত জায়গার কিছু কিছু স্থানে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানীয় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আগামী 15 মার্চ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ জলীয়বাষ্প বাতাস প্রবেশ করবে, যার কারণে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আগামী 19 অথবা 20 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ স্থানে দেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি রবিবার 19 মার্চ পিরোজপুর, তারপর খুলনা বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া লোহাগাড়া, যশোর, তারপর এদিকে রয়েছে শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর, তারপরে যে খুলনা বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তীতে কালাপাড়া, তারপর লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে আরও দেখতে পাচ্ছি উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। কোন কোন স্থানে আমরা একটু ম্যাপটা বড় করে দেখাচ্ছি। কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, ঢাকা, তারপর টাঙ্গাইল, পাবনার দিকে সিরাজগঞ্জ, তারপর এদিকে রয়েছে বগুড়া, সরিষাবাড়ী, মেহেরপুর, তারপর বিশ্বনবাপুর, সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আবার দিচ্ছে আবহাওয়ার মডেল। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে নিয়ে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার 14 মার্চ কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া? তো দেখতে পাচ্ছি আগামীকাল 24 ঘন্টার মধ্যে দেশের উপর বৃষ্টিপাত, কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, মূলত সেটি ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে, এই যে ফরিদপুর এবং এদিকে লোহাগাড়া এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে থাকলে সবার আগে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী 3 দিনের বৃষ্টিবাহী মুহূর্তে আমরা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনের মধ্যে যে খুলনা বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে, সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা লঘুচাপ নেই। যদি পরিবর্তন আসে সবার আগে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।